এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। ছোট থেকে বড় সকলের পছন্দের পাস্তা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিভাবে বাড়িতে তৈরি করবেন পাস্তা যার টেস্ট হবে একেবারে রেস্টুরেন্টের মতো, সেটাই কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এরকম বিভিন্ন দুর্দান্ত স্বাদের রেসিপি দেখার জন্য ইউটিউবে সার্চ অপশনে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন, তারপর সাবস্ক্রাইব অপশনে গিয়ে অল অপশনটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আমাদের সমস্ত রেসিপি, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি একটা কড়াইতে অ্যাড করে দিয়েছি 4 কাপ জল। এবার দিয়ে দিচ্ছি 200 গ্রাম পাস্তা। এখানে আমি কিন্তু ম্যাকারনি পাস্তা আজকে তৈরি করছি। জলটা কিন্তু বেশি পরিমাণে ইউজ করতে হবে, তাহলে পাস্তাটা ভালোভাবে বয়েল করা যাবে। 4-5 মিনিট বয়েল করে নিয়ে প্রায় 80% বয়েল করে পাস্তাটাকে নামিয়ে নিতে হবে। খুব বেশি বয়েল করলে পাস্তার টেস্ট একেবারে নষ্ট হয়ে যাবে, তাই 80% অবধি কিন্তু বয়েল করতে হবে। তারপর একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিয়ে উপর থেকে ঠান্ডা জল দিয়ে দিতে হবে, যাতে পাস্তাটা ওর থেকে বেশি বয়েল না হয়ে যায়। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের টমেটো কুচি। এরপর অ্যাড করে দিচ্ছি 6-7 কোয়া রসুন। খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। এখানে প্রায় 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল রয়েছে। অ্যাড করে দিচ্ছি 5-6 কোয়া রসুন কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি। সামান্য নাড়াচাড়া করার পর অ্যাড করে দিচ্ছি ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 1টা বড় সাইজের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এবার একটু ফ্রাই করে নেব। তিন মিনিট ফ্রাই করার পর আমি টমেটোর পেস্ট অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3 মিনিট পর্যন্ত ফ্রাই করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর অ্যাড করে দিচ্ছি 7 মতো নুন, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। যেহেতু টমেটো বেশ খানিকটা অ্যাড করেছি, তাই টক ভাবটা কাটানোর জন্য কিন্তু চিনিটা বেশি পরিমাণে অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু শুধুমাত্র কালারের জন্যই অ্যাড করছি, এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে ইউজ নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে সমস্তটা ফ্রাই করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি পাস্তা মশলা। আমি কিন্তু এই ব্র্যান্ডের পাস্তা মশলা ইউজ করে থাকি, আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেরও ইউজ করতে পারেন। পাস্তা মশলাটা দেওয়ার পর আরও 2 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে আসার পর কিন্তু বয়েল করে রাখা পাস্তাটা অ্যাড করে দেব। পুরো রান্নাটাই আমরা করব একেবারে মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু পাস্তাটা রান্না করতে হবে, নাহলে সবজিগুলো বেশি গলে গেলে একেবারেই খেতে ভালো লাগবে না। সবজিটা একটু যাতে তাকিয়ে থাকে সেই অবস্থায় কিন্তু নামাতে হবে। সমস্ত কিছু মিশিয়ে পাস্তাটা আরও 2-3 মিনিট ফ্রাই করে নিয়েছি। সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা সবার ঘরে সবসময় থাকে না, কিন্তু এটা ইউজ করলে তবেই কিন্তু পাস্তার টেস্টটা একেবারে রেস্টুরেন্টের মতো আসবে, এটা খেয়াল রাখতে হবে। ফ্রেশ ক্রিম ইউজ করার পরই কিন্তু পাস্তার টেস্ট অনেকটা বেড়ে যাবে, তাই চেষ্টা করবেন এটা যাতে ইউজ করা যায়। পাস্তা অলমোস্ট রেডি হয়ে গেছে, তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না। কেমন লাগলো আজকে আমার ম্যাকারনি পাস্তার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো, ততক্ষণের জন্য টাটা।